আসসালামু আলাইকুম আমন্ত্রন বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি শফিক রায়হান সূত্রই বিবি কেবলস সংবাদ শিরোনামে কালদзия সাজা স্তগিতের মেয়াদ বাড়ানোর আবেদন আইন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইন মন্ত্রণালয় জানালেন পররাষ্ট্র মন্ত্রী চাওয়া হয়েছে বিদেশে চিকিৎসার সুযোগ বললেন ব্যারিস্টার কোকল। 1লা সেপ্টেম্বর থেকে বাস চলবে আগের ভাড়ায় মানতে হবে স্বাস্থ্যবিধি জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী কঠোর মনিটরিং দাবি যাত্রীদের করোনায় আরো বত্রিশ জনের মৃত্যু ভাইরাসটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে দাবি স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে ভয়াবহতা বাড়ার শঙ্কা মেডিকেল জার্নাল ল্যান্ডসেটের অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় পুলিশের মামলার তিন সাক্ষী আবারও চার দিনের রিমান্ডে দেখছিলেন বিআরবি সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে তার পরিবার পর্যালোচনার জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এদিকে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী ও দলের নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন জানান করোনার কারণে খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা নেওয়া সম্ভব না হওয়ায় এ আবেদন করা হয়েছে জিয়া চ্যারিটেবল টাস্ট ও জিয়া আরফানেস টাস্ট মামলায় দুই সালের আট মার্চ থেকে গত পঁচিশে মার্চ পর্যন্ত কারাগারে ছিলেন বেগম খালেদা জিয়া প্রায় পঁচিশ মাস কারাভোগরত অবস্থায় পরিবারের আবেদনে সাড়া দিয়ে শর্ত সাপেক্ষে ছয় মাস সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেয় সরকার চব্বিশ সেপ্টেম্বর শেষ হচ্ছে মুক্তির সেই মেয়াদ মুক্তির পথ থেকে বেগম খালেদা জিয়া গোলশানে তার ভাড়া বাসা ফিরোজায় রয়েছেন তিনি ডায়াবেটিস চোখের সমস্যা সহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন করোনা পরিস্থিতিতে চিকিৎসা নিচ্ছেন বাসা থেকেই বিএনপি চেয়ারপারসনের আইনজীবী জানান খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার চিকিৎসা করতে পারে নাই ওনার তো করোনা পরিস্থিতির কারণে শারীরিক কষ্টটা আগের মতো কোন উন্নতি হয়নি ওনার শুধু ছাবল বোনার হাঁটুর ছাবল হাতের ছাবল এদিকে খালদা সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে ছোট ভাই শামীম ইস্কান্দারের মঙ্গলবারের করা আবেদনটি আইন মন্ত্রণালয়ের বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান চিঠি আমাদের কাছে একটা মঙ্গলবার দিন আসছে আমরা ইসে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি এটা ইসের জন্য পরবর্তী অ্যাকশনের জন্য বিবেচনা করব কি করব না সেটা হলো পরের ব্যাপার চিঠি পেয়েছি এখন আইন মন্ত্রণালয়ে গিয়ে সেটা ব্যাটিং এসের জন্য আদালতের অনুমতি ছাড়া সরকারের একক সিদ্ধান্তে খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দিলে তা আইনসম্মত হবে না বলে মত দিয়েছেন দুদক আইনজীবী বিদেশ যাওয়ার ক্ষেত্রে সরকার কিভাবে অনুমতি দিবে এটা আমার বোধগম্য নয় অবশ্যই খালেদা জিয়ার বিদেশ যদি যেতে চান এটা তার নিজস্ব একটা অধিকারের বিষয় এবং এই অধিকারটা যদি উনি ইনভোক করতে হয় উনি যদি এটাকে আইনগতভাবে অধিকারটা যদি ইনভোক করতে চায় অবশ্যই ওনাকে আদালতে আসবে অন্যদিকে বেগম খালদা জিয়ার বিরুদ্ধে এই পর্যন্ত নাশকতার আট মামলার কার্যক্রমে হাইকোর্টের স্থগিত আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ এস এম ফয়েজ বাংলাভিশন ঢাকা শর্ত সাপেক্ষে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে বাসের আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও বায়দুল কাদের তিনি বলেন সার্বিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সাথে বৈঠকে ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন তবে শর্ত না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মন্ত্রী করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বাসের অর্ধেক সিট খালি রেখে পহেলা জুন থেকে যাত্রী পরিবহনের নির্দেশনা দেয় সরকার এই ক্ষতি পুষিয়ে দিতে ভাড়া বাড়ানো হয় ষাট শতাংশ কিন্তু বাস্তবে ভাড়া বাড়লেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না অনেক ক্ষেত্রেই ফলে আগের নিয়মে ফেরা তাগিদ আসে বিভিন্ন মহল থেকে গণপরিবহনে আগের ভাড়ায় ফেরা নিয়ে মত ভিন্নতাও আছে যাত্রীদের মধ্যে ইনকামের সোর্স না থাকলে ডাবল ভাড়া করতে গাড়ি চলতেছে এই অবস্থায় ভালো

আগামী পয়লা সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত পাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে যত সিট তত যাত্রী পরিবহন নীতি কার্যকর করতে হবে কঠোরভাবে দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না স্বাস্থ্যবিধি মেনেই গাড়ি চালাতে হবে ট্রিপের শুরু এবং শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে তবে শর্ত না মানলে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান মন্ত্রী নিয়ম মানতেই হবে কঠোরভাবে নিয়ম মানার বিষয়টি সরকারি নির্দেশনা সকলকে বিজ্ঞপ্তি আকারে জানানোর পাশাপাশি আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম জোরদারে বিআরটিএকে হাইওয়ে পুলিশ জেলা পুলিশ সহ সংশ্লিষ্টদের ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশ দেন কাদের ঢাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই গুম অপহরণ ও বিচার বহির্ভূত হত্যার মতো মানবতাবিরোধী অপরাধ দূর হবে জনজীবনে স্বস্তি ফিরে আসবে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে এক বাণীতে বিএনপি মহাসচিব বলেন বিরোধী দল শূন্য একদলীয় কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা প্রধান হাতিয়ার হিসেবে গুমকে ব্যবহার করা হয়েছে মূল লক্ষ্য বিরোধী কণ্ঠকে নির্মূল করা এবং সমালোচনার অবসান ঘটানো বাংলাদেশে গুমের আতঙ্ক এখন সর্বত্র আইন প্রয়োগকারী সংস্থার পরিচয়ে বিরোধী দলের নেতাকর্মীদেরকে তুলে নিয়ে যাওয়া নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে গুমের অব্যাহত পরিস্থিতিতে দেশে সৃষ্টি হয়েছে এক ভয়ঙ্কর নৈরাজ্য গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হতে জনগণের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল গুম খুন নিয়ে গলা না ফাটিয়ে আয়নায় নিজেদের মুখ দেখতে বিএনপিকে অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে আওয়ামী মহিলা শ্রমিক লীগের আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন এই তারা গলা ফাটাচ্ছে কি গুম খুন আমি একটু আইন আপনাদেরকে নিজেদের চেহারাটা দেখার জন্য বলব এই গুম খুনের রাজনীতির মাধ্যমেই তো বিএনপি প্রতিষ্ঠা জিয়া রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যুক্ত এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর হত্যাকারীদের যাতে বিচার না হয় সেজন্য তিনি উনাশি সালের সংসদে আইন পাশ করেছিলেন ইন্ডেমনিটি আইন যারা হত্যাকাণ্ডের বিচার না হওয়ার জন্য ইন্ডেমনিটিকে ইনডেমনিটি দেয় আইন পাশ করে তাদের মুখে এই খুন নিয়ে কথা বলার কোনো অধিকার নেই করোনায় দেশে আরো বত্রিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মারা গেলেন চার হাজার দুশো ছয় জন শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় গত চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে এগারো হাজার ছয়শো উনানব্বইটি এতে দুই হাজার একশো একত্রিশ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এর মধ্য দিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ আট হাজার নয়শো পঁচিশ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন দুই জন এ নিয়ে মোট সুস্থ এক লাখ আটানব্বই হাজার আটশো জন চব্বিশ ঘন্টায় শনাক্তের হার আঠারো দশমিক দুই তিন এ পর্যন্ত শনাক্তের হার বিশ দশমিক করোনায় সবশেষ মৃত ৩২ জনের মধ্যে পুরুষ ২৬ ও নারী ছয় জন এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসায় সবকিছু স্বাভাবিক হচ্ছে শনিবার বিকেলে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি কথা বলেন ভ্যাকসিন না আসা পর্যন্ত সকলকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মানুষের মনে আসছে যে না এই এই রোগ রোগ এখন নিয়ন্ত্রণে চলে আসছে এই রোগের চিকিৎসা আছে চিকিৎসা দিচ্ছে আমাদের দেশে এই রোগকে নিয়ন্ত্রণে নিয়েছে যার ফলে সকলে এখন বেরিয়ে আসছে কাজ করছে চায়না থেকে ভ্যাকসিনের জন্য আমাদের কাছে অফার এসেছে ভারত থেকে এসেছে রাশিয়া থেকে এসেছে আমেরিকা থেকে এসেছে আমরা যেটা সবচেয়ে ভালো আমরা সেগুলো গ্রহণ করব করোনা পরীক্ষায় বাংলাদেশ সরকারের নির্ধারিত ফি মাত্রাতিরিক্ত বলে কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক মেডিকেল সাপ্তাহিক ল্যান্সেট জার্নাল দেশে দিনকে দিন নমুনা পরীক্ষা কমে আসায় করোনা ভয়াবহতা বাড়ছে বলে শঙ্কা প্রকাশ করা হয় এক প্রতিবেদনে শনিবার প্রকাশিত ল্যান্সার জার্নালের ওই প্রতিবেদনটি করেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিষয়ক নারী সাংবাদিক ও লেখক সফি কজিন্স। প্রতিবেদনে বাংলাদেশের একাধিক স্বাস্থ্য বিশেষজ্ঞের মতামত নেন তিনি দেশের বেশিরভাগই নিম্ন আয়ের জনগণ হওয়ায় করোনা পরীক্ষার জন্য তাদের পক্ষে দুশো থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত খরচ করা সম্ভব নয় বলেও উল্লেখ করা হয় বলা হয় দেশের মোট জনগণের প্রতি এক হাজারের মধ্যে মাত্র দশমিক আট শতাংশ করোনা পরীক্ষা করে তবে আগস্টে এসে পরীক্ষার হার কমে গিয়ে দশমিক ছয় শতাংশে দাঁড়িয়েছে চলতি বর্ষা মৌসুমে করোনার পাশাপাশি ডেঙ্গু বাড়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে এদিকে স্বাস্থ্যবিধিতে গা ছাড়া থাকার পরও বাংলাদেশে করোনায় মৃত্যুর হার তুলনামূলক কম আর এতে সাধারণ মানুষের মধ্যে কমছে স্বাস্থ্য গবেষকরা বলছেন দেশে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা কম হওয়ায় মৃত্যুর হার কম দেশে করোনার প্রকোপ বাড়তে পারে বলেও সতর্ক করছেন তারা। দেশে করোনার প্রকোপের শুরুর দিকে সরকারের নানা উদ্যোগ আর আক্রান্ত দেশগুলোর পরিণতি দেখে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধির ব্যাপারে বেশ যত্নশীল হয়ে ওঠে কিন্তু এখন অবস্থা দেখে বোঝার উপায় নেই দেশে মহামারী চলছে এরকম অবাধ চলাফেরায় মৃত্যুর হার হুহু করে বেড়ে যাওয়ার যে শঙ্কা করা হয়েছিল বাস্তবে তা হয়নি এতে সাধারণ মানুষের মধ্যে বেড়েছে বেপর অপনা উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু কম হওয়ায় করোনা তেমন প্রাণঘাতী হতে পারেনি বলে মত গবেষকদের কারো কারো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে যদি তুলনা করেন সেখানে ষাট অর্ধ মানুষের হার তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ এখানে বাংলাদেশে সেটা দশ শতাংশের নিচে এবং মৃদু সংক্রমণ হয় তরুণদের যুবকদের যাদের বয়স তিরিশ বছরের নিচে এবং আমাদের পঞ্চাশ ভাগ লোকের এই বয়সে সুতরাং এইটাই হলো আসলে প্রমাণিত অ্যাডভান্টেজ যেটা আমরা পাচ্ছি ডিসেম্বর জানুয়ারিতে চায়নার যে ভাইরাস আর এপ্রিল মে মাসে আসার পরে এশিয়াতে যে ভাইরাসটা ঘোরাফেরা করছে সেইটার ভিরুলেন্স যেটা আমরা বলি ক্ষতি করার ক্ষমতাটা বোধহয় একটু কমে গেছে সমাজের সুবিধাবঞ্চিত বঞ্চিত শ্রেণীর মধ্যে করোনায় মৃত্যুর হার কম নানা রোগ ব্যাধির সঙ্গে নিত্য লড়াই করা মানুষের সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বলেও ধারণা রয়েছে ভাইটামিন ডি আমাদের শরীরে কেমন পরিমাণে আছে তার একটা ভূমিকা থাকতে পারে যে কোভিড নাইন্টিনের যদি কেউ আক্রান্ত হয় তাহলে সেটা কতটা ভয়াবহ হবে সেটা নির্ধারণের ক্ষেত্রে ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতার সাথে জড়িত যেসব কোষ আমাদের বডিতে থাকে সেগুলো অবধারিতভাবেই পশ্চিমা দেশগুলোর সাথে বোধহয় কিছুটা পার্থক্য আছে বিশেষ করে আমাদের যারা এমন পরিবেশে বেড়ে ওঠেন যেখানে তুলনামূলকভাবে রোগ জীবাণুর সাথে তাদের বসবাস হয় ফলে তাদের ভিতরে এমনিতেই ন্যাচারালি এক ধরনের ইমিউনিটি গড়ে ওঠে ওই ইমিউনিটি হয়তো তাদেরকে এই এই করোনা ভাইরাসের বিরুদ্ধেও এক ধরনের প্রতিরোধ ক্ষমতা দিচ্ছে তবে আসছে শীতে করোনার চোখ বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা আমরা যে ইউরোপের দেশগুলোতে কিন্তু শীতকালে সবচেয়ে বেশি মানুষ মারা সুতরাং ভবিষ্যতে আমাদের সামনে যে শীতকালীন সময়টা আসছে ওই সময়ের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আমরা এখনো জানি না যে ওরকম একটি শীতের মৌসুমে বাংলাদেশে করোনা ভাইরাসের সিভিয়ারিটি কোন দিকে ভবিষ্যতে মহামারী মোকাবিলায় বর্তমানের অভিজ্ঞতা কাজে লাগতে পারে তাই করোনা পরিস্থিতি ও মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে ব্যাপক গবেষণার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা হোসেন বাংলাভিশন ঢাকা অন্যদিকে সিনোভ্যাকের করোনা ভ্যাকসিন ট্রায়ালের সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত কার্যক্রম দেখতে চান বিশেষজ্ঞরা তারা বলছেন ট্রায়াল দ্রুত শেষ করতে সরকারের উচিত এখনই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা সেই সঙ্গে বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের সঙ্গে কাজে সক্ষম প্রতিষ্ঠান খুঁজে বের করা ভ্যাকসিন পাওয়ার প্রতিযোগিতায় বাংলাদেশ যেন পিছিয়ে না পড়ে সেই চেষ্টা আরও বাড়াতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগস্ট মাসের তথ্য অনুযায়ী করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে মাঠে রয়েছে বিভিন্ন দেশের একশো প্রতিষ্ঠান এর মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে আছে একত্রিশটি ভ্যাকসিন ক্যান্ডিডেট চীনের তিনটি রাশিয়ার একটি অক্সফোর্ড ও ভ্যাকসিন ক্যান্ডিডেট আছে শেষ ধাপে প্রশ্ন হচ্ছে কিভাবে এসব ভ্যাকসিন প্রাপ্তি দৌড়ে এগোবে বাংলাদেশ বিশেষজ্ঞরা বলছেন চীনের করোনা ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়ালের সাথে বাংলাদেশের যুক্ত থাকার সিদ্ধান্ত এ এসে জায়গা পেতে সহায়ক হবে সরকারের যেটা এখন করা উচিত সেটা হলো ফ্যাসিলিটেট করা কত তাড়াতাড়ি সম্ভব আমরা এইটাই আর যে সমস্ত সোজাসুজি আমার মনে হয় পেপার ওয়ার্কস যেগুলি করা দরকার সেই পেপার ওয়ার্কসুলি গভর্নমেন্টের কাছ থেকে তাড়াতাড়ি ক্লিয়ার করে আমাদের আইসিডিডি যাতে তাদের এই ট্রায়ালটা শুরু করতে পারে যেটা সবচেয়ে কার্যকরী ভালো নিরাপদ পার্শ্ব কম এটি কিন্তু যাতে আমরা পাই সেটিরই আসলে যথোযুক্ত ব্যবস্থা এখন থেকে নেওয়া উচিত আমাদের বলেন যে কূটনৈতিক তত্ত্ব বলেন লবিং বলেন তারপরে বলেন পুশিং ড্রেসিং যাই বলেন এখন থেকে কিন্তু কার্যকরী পদক্ষেপ না নিলে এখন ভ্যাকসিন যখন বাজারে আসবে প্রতিযোগিতা সরবে আমরা যেন আবার পিসিয়ে না পড়ি সিনোভাগের পাশাপাশি অক্সফোর্ড সহ আরও কয়েকটি দেশের সাথে ট্রায়ালের সুযোগ নেওয়া উচিত বাংলাদেশের ভ্যাকসিন কার্যক্রমের জন্য অবকাঠামো উন্নয়নের পরামর্শ দেন বিশেষজ্ঞরা অক্সফোর্ডের এর অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা যদি ওই ট্রায়ালে অংশগ্রহণ করতে চাই তাহলে আমাদের আগে একটা প্রতিষ্ঠান ঠিক করতে হবে যে কোন প্রতিষ্ঠানটা এই ট্রায়ালে অংশগ্রহণ করবে আমাদের সে যোগ্য যোগ্য প্রতিষ্ঠান কোনটা আমাদেরকে তাড়াতাড়ি সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং এখনই আমাদেরকে কিন্তু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনকের সাথে যোগাযোগ করতে হবে সরকারিভাবে হোক বা ইনস্টিটিউশনাল লেভেলে হোক যোগাযোগ করে তাদের ট্রায়ালেও আমাদের অংশগ্রহণ করা উচিত আমার কথা হলো যে যত বেশি সংখ্যক ট্রায়ালে আমরা অংশগ্রহণ করতে পারবো তত বেশি আমরা যাচাই করতে পারবো কোনটা ইফেক্টিভ ভ্যাকসিন কোনটা মানসম্মত ভ্যাকসিন কোনটা মানব দেহে ক্ষতিকারক নয় সেটাকে আলাদা করে বোঝার তখন বাংলাদেশের নিজস্ব একটা সামর্থ্য থাকবে আমাদের কিছু অবকাঠামোগত কাজ কিন্তু করতে হবে যেমন ধরেন ভ্যাকসিন তো প্রিজার্ভ করতে হয় সুতরাং প্রিজার্ভ ভালোই করতে হবে সিরিজ লাগবে কি লাগবে না আমাদের দিবে কিনা এটাও দেখতে হবে জনবল তো লাগবে ভ্যাকসিন যে দিবে মানুষ তো লাগবে তাই না এটাও দেখতে হবে এগুলো তো অবকাঠামো বলে অবকাঠামো যেন আমরা এখন থেকেই প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে পারি যেমন ভ্যাকসিন আইলে যেন আমরা দিতে আর যেন কোনো অসুবিধা না হয় ভ্যাকসিন পাওয়া গেলে সেটা কীভাবে বন্টন হবে এখনই সেটির মডেল তৈরি করা উচিত বাংলাদেশের রিশান নাসরুল্লাহ বাংলাভিশন ঢাকা অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের মামলার তিন সাক্ষীকে আবারও চার দিনের রিমান্ডে নিয়েছে র্যাব শনিবার সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে তাদের হেফাজতে নেয় র্যাবের একটি দল রিমান্ডে নেয়ারা হলেন টেকনাফ মারিজ এলাকার নুরুল আমিন নিজামুদ্দিন ও মোহাম্মদ আয়াস পঁচিশ আগস্ট তদন্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে আদালত দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিশ আগস্ট প্রথম দফায় তাদের সাত দিনের রিমান্ড শেষ হয়েছিল সিনহা হত্যার ঘটনায় পুলিশের করা মামলার তিন সাক্ষীকে এগারোই আগস্ট মারিসবুনিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় একত্রিশ জুলাই সিনহা নিহত হওয়ার পর সিনহা ও তার সঙ্গে থাকা সিফাতের বিরুদ্ধে মাদক ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে টেকনাফ থানায় মামলা করে পুলিশ এএসআই নন্দদুলাল রক্ষিতের দায়ের করা মামলায় এই তিনজনকে সাক্ষী দেখানো হয়েছিল মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের মধ্য দিয়ে বিদায় হল প্রখ্যাত কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের এর আগে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর স্কার্টনের নিজ বাসায় আশি বছর বয়সে ইন্তেকাল করেন তিনি তিনি দীর্ঘদিন হৃদরোগ কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন শ্রদ্ধা নিবেদন ও জানাজার জন্য শনিবার সকাল এগারোটার দিকে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে আনা হয় প্রখ্যাত কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের মরদেহ এক নজর দেখার জন্য সেখানে জড়ো তার দীর্ঘদিনের সহকর্মীরা পরে জানাজায় অংশ নেন সাংবাদিক রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার মানুষ জানাজা শেষে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন রাহাত খান সাংবাদিকতাকে সমৃদ্ধ করে গেছেন আজীবন তিনি একজন বরেণ্য সাংবাদিক ছিলেন এবং এই বরেণ্য সাংবাদিক আসলে সংবাদপত্র জগৎকে সাংবাদিকতাকেও তিনি সমৃদ্ধ করে গেছেন আমরা বিবেচনা করি যে দীর্ঘদিন যাবত বাঙালি পাঠককে তার আশা পূর্ণ করবে এ সময় স্থিয়র সাংবাদিকরা আক্ষেপ করে বলেন জীবনের শেষ দিকে রাহাত খানকে সেভাবে সম্মানিত করা হয়নি রাহাত খান জীবনের শেষ প্রান্তে পরিচয়হীন ছিলেন তার চার দশকের সম্পাদকতা চার দশকের কথা সাহিত্যের জায়গাটি এটি আমরা জীবনের শেষ প্রান্তে তাকে সম্মানিত করতে পারি নাই যতদিন আমাদের সাংবাদিকতা থাকবে আমরা তার কর্মের মধ্য দিয়ে তার অবদানের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করব। রাহাত খান সাহিত্যে বিশেষ অবদানের জন্য উনিশশো সালে একুশে পদকে ভূষিত হন এছাড়া বাংলা একাডেমি পুরস্কার সহ জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছেন দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ওই দৈনিক বর্তমানে প্রতিষ্ঠাত বাংলা ভীষণ ঢাকা এইচএসি পরীক্ষা হবে না এমন গুজবে কান না দিতে অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু জাতীয় জাদুঘরে এক গোলটেবিল আলোচনায় তিনি এ অনুরোধ জানান প্রয়োজন হলে শিক্ষাবর্ষ বাড়ানো যেতে পারে বলেও জানান শিক্ষামন্ত্রী পরিবেশ হবে তখন দুই সপ্তাহের নোটিস দিয়ে আমরা পরীক্ষাটি গ্রহণ করব আমাদের পরীক্ষা নেবার সব প্রস্তুতি একেবারে সম্পন্ন করা আছে বরিশালের গৌরনদী উপজেলার খানজাপুর গ্রামে লাল টেপ মোড়ানো পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে গরু নদীর খাঞ্জাপুর গ্রামের সোবাহান মিধার বাড়িতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দল মাটি খুঁড়ে লাল টেপ মোড়ানো পাঁচটি ককটেল উদ্ধার করে গরু নদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রফ হালাদার জানান খাঞ্জাপুর গ্রামের লোকজন গত বৃহস্পতিবার গরু নদী মডেল থানাকে জানায় ওই গ্রামের সোবাহান মিধার বসত ঘরের পাশে মাটির নিচে বোমা লুকিয়ে রাখা হয়েছে ওই দিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানটিকে ঘিরে রাখে পরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দল মাটির নিচ থেকে লাল টেপ মোড়ানো পাঁচটি জর্দার কৌটা পায় পরে তা নিষ্ক্রিয় করা হয় যার মধ্যে সালফার ও ঝাঁকি জালের ব্যবহৃত লোহার কাঠি ছিল সিলেটের চৌঘড়িতে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন শনিবার সকাল দশটায় এই দুর্ঘটনাটি ঘটে পুলিশ জানায় সকালে বিয়ানীবাজার গ্রামে একটি বাসের সাথে সিলেট সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সিএনজি যায় এতে মারা অটোরিক্সাটি তিনজন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় হাসপাতালে নেয়ার পর আরো দুজন মারা যান এবার আন্তর্জাতিক সংবাদ কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ও ঐতিহাসিক আটাশ আগস্ট স্মরণে ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়েছে লাখো মানুষ বর্ণবাদ হটিয়ে ভোটাধিকার নিশ্চিতের দাবি জানান তারা শুক্রবার লিঙ্কন মেমোরিয়ালে ঢাকায় কর্মসূচিতে বক্তব্য দেন নাগরিক অধিকার নিয়ে সোচ্চার এ সময়ের জনপ্রিয় নেতা আলফ্রেড শ্যাপটন এছাড়া পুলিশ হেফাজতের মৃত জর্জ ফ্লয়েড ও সম্প্রতি পুলিশের গুলিতে পঙ্গু হওয়া জ্যাকব ব্ল্যাকের পরিবারের সদস্যরা মার্কিন পুলিশের হাতে নির্যাতিত সবার প্রতি শ্রদ্ধা জানানো হয় এছাড়া ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান বক্তারা বেকারত্ব কমাতে কৃষ্ণাঙ্গদের কাজের সুযোগ বাড়ানোর দাবি করা হয়েছে টুইট বার্তায় দেয়া এক ভিডিও বর্তে এ কর্মসূচিতে নিজের একাত্মতা প্রকাশ করেছেন আসন্ন মার্কিন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে লড়তে যাওয়া প্রার্থী কমলা হ্যারিস অর্থনৈতিক ও সমমর্যাদার দাবিতে উনিশশো আগস্ট ওয়াশিংটন ডিসিতে ডাকা কর্মসূচিতে আই হ্যাভ এ ড্রিম খ্যাত ভাষণ দেন মার্টিন লুথার কিং এবার ক্লেমন খেলার সংবাদ ক্রিকেট মাঠে অনুশীলনের সুযোগে আত্মবিশ্বাস বাড়ছে ক্রিকেটারদের আগামী সপ্তাহে কোচিং স্টাফরা আসলে পুরো দমে নেওয়া যাবে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি বলেছেন পেসার আলামিন বিসিবির ব্যক্তিগত অনুশীলনের সূচিতে মিরপুর স্টেডিয়াম সহ দেশের আরও কয়েকটি ভেনুতে নিয়মিত ব্যাটিং বোলিংয়ে ঘাম ঝরাচ্ছেন টাইগার ক্রিকেটাররা ওয়ান টু ওয়ান প্র্যাকটিস করছি তো এই সপ্তাহটা আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পেরেছি এই জন্য আসলে একটু স্বস্তি লাগছে নিজেদের ভিতরে নেক্সট উইক থেকে আমাদের কোচিং স্টাফ যারা আছে তারা আমাদের মাঝখানে চলে আসবে তো সামনে থেকে আমরা আশা করতেছি আমরা আরো অনেক ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটি পাবো এবং আরো ভালোভাবে শ্রীলঙ্কা সিরিজ জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবো শুধু ক্রিকেটার নয় মাঠে ফেরার অধীর অপেক্ষায় ক্লাবগুলো স্বাস্থ্যবিধি মেনে আবারও প্রিমিয়ার লীগ শুরুর অনুরোধ তাদের তবে এরই মধ্যে ক্রিকেট একাডেমির কার্যক্রম শুরু করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলছে ভবিষ্যৎ তারকাদের অনুশীলন করোনার দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের একক অনুশীলন তবে কবে শুরু হবে ঘরোয়া ক্রিকেট জবাব নেই এখনও ঘরোয়া ক্রিকেট বন্ধে ক্ষতিগ্রস্ত ক্রিকেটাররা বিসিবির বাইরে থাকা কোচিং স্টাফরাও বেকায়দায় দেয় কাটছে কর্মহীন সময়ে মাঠে খেলা ফেরার অপেক্ষায় ক্লাব কর্তারাও সব কিছু মেনে নিয়ম কানুনের মাঝে যদি আবার প্রিমিয়ার লিগটা মাঠে গড়ানো যায় তা আমরা যারা ক্লাব কর্তৃপক্ষ মানে কৃতৃপক্ষ তাদের জন্য ভালো আমরা তো অনেক টাকা ব্যয় করে থাকি খেলোয়াড়দের রুটি রুজি ডেফিনেটলি প্রধান উৎস তাদেরকে আমরা ইয়ারলি পেমেন্ট তো করেই দিয়েছি এই বছরে হ্যাঁ তো ওয়েট ফর দ্য নেক্সট পেমেন্ট প্রভাব তো আপনার পড়ছেই আপনার যারা ধরেন ক্রিকেট বোর্ডের সঙ্গে মানে কন্ট্রাকচুয়াল মানে কোচ বা আদার যারা আছে তারা মেবি হয়তো বা একটু সেফ সাইডে আছে। কিন্তু আদার্স যারা আছে আপনার ক্লাবের সঙ্গে রিলেটেড আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে আসলে আর এইভাবে তো আসলে কোনো কোনোভাবে চলতে পারে না লিগ শুরু হোক আর নাই হোক একাডেমির কার্যক্রমে নেমেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ক্লাব কর্তাদের আশা দ্রুতই সব ক্রিকেটার যোগ দিতে পারবেন অনুশীলনে একাডেমিটা আমরা ডেফিনেটলি দীর্ঘদিন বন্ধ রেখেছিলাম সরকারের নীতি নির্ধারকতা মেনেই আমরা আবার একাডেমিটা চু করেছি দূরত্ব বজায় রেখে সীমিত স্টুডেন্ট দিয়ে চালাচ্ছি কেন অনেক স্টুডেন্টগুলো একদম বাসায় থাকতে থাকতে মুরগির ফার্মের মতো হয়ে গেছে যদিও বা এই দুই চার বছরে তাদের যা শিখিয়েছিলাম এই করোনার কারণে তারা সব বোধহয় একদম ভুলে গেছে পাইপলাইন সচল রাখতে ঘরোয়া ক্রিকেটও দ্রুত শুরুর দাবি ক্রিকেট সংশ্লিষ্টদের মনির হোসেন খান বাংলা ঢাকা সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানি মেয়াদ বাড়ানোর আবেদন আইন মন্ত্রণালয়ে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী চাওয়া হয়েছে বিদেশে চিকিৎসার সুযোগ বললেন ব্যারিস্টার খকল পয়হেলা সেপ্টেম্বর থেকে বাস চলবে আগের ভাড়ায় মানতে হবে স্বাস্থ্যবিধি জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী কঠোর মনিটরিং দাবি যাত্রীদের করোনায় আরো বত্রিশ জনের মৃত্যু ভাইরাসটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে দাবি স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশে ভয়াবহতা বাড়ার সংখ্যা মেডিকেল জার্নাল ল্যানসেডের অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় পুলিশের মামলার তিন সাক্ষী আবারও চার দিনের রিমান্ডে এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত সাড়ে দশটায় দেখার আমন্ত্রণ রইলে এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ